এখানে অনেক মানুষ যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, কবরবাসী, তাদের সম্পর্কে একটু বলতে হবে। আর মক্ত সেখানে যে পড়লে কি লাভ সেই দিকটা তাকিয়ে, তো হায়াত কি আর মত কি এই দুটো জিনিস বলবো। তো আগে একটু নবীর পরিচয় দিয়ে নেই, যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদ শরীফ পড়লাম আমার নবীর পরিচয় দেব। তো সর্বপ্রথম পরিচয় দেওয়ার ক্ষেত্রে এটা বললে বুঝে আসবে, সর্বপ্রথম হায়াত কাকে দেওয়া হয়েছিল, আমি তো হায়াত মত নিয়ে অর্থ করছি, সর্বপ্রথম হায়াত কাকে দেওয়া হয়, আদম নবী, আদম নবী তো হায়াত দেওয়া সর্বপ্রথম, দেহ সাক্ষাৎ তৈরি করে ফেলে রেখে দিয়েছে আল্লাহ পাক ফেরেশতাদের, এবং ফেরেশতা যাও তোমরা আদমের রূপ চালিয়ে দিয়ে এসে, জিবরিল আমিন পাত্র ধরলেন, ফেরেশতারা দাঁড়িয়ে গেল, ওই পাত্র নিয়ে আদম নবীর মাথার উপরে রেখে দিলেন। আদম নবীর মাথার উপরে যখন রাখলে আল্লাহ পাক এবার নির্দেশ দেবেন রূহ কিভাবে যাবে, রূহটা কিভাবে যাবে এবার নির্দেশ দিচ্ছেন, হে আদম রূহ ওই পাত্র থেকে বার হয়ে আদম নবীর দেহের মধ্যে প্রবেশ করো, রূহটা পাত্র থেকে বার হয়ে আদম নবীর দেহের ধারে চুপ করে দাঁড়িয়ে থাকে, অনেক সময় দাঁড়িয়ে থাকে ভিতরে প্রবেশ করে না, এবার প্রবেশ না করে রূহটা আদম নবীর দেহের চারিধারে ঘুরতে শুরু করেছে, একবার নয় দুবার নয় সাতবার আদম নবীর দেহের চারিধারে রূহটা ঘোরে, সাতবার ঘোরার পর রূহটা একটা ধারে যে চুপ করে দাঁড়িয়ে যায়। মানবা রব্বুল আলামিন বলেন, ও আদমের রূহ কি কারণে তুমি আদমের দেহে গেলে না বলো, রূহর জবান খুলে যায়, রূহ বলে রব্বুল আলামিন আমি আদম নবীর দেহের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আদম নবীর দেহের মধ্যে অন্ধকার আবর্জনা ভর্তি, ওই অন্ধকার জায়গায় আমি রূহ যেতে পারবো না। মান আল্লাহ রব্বুল আলামিন জিবরিল কে বলেন, জিবরিল শিগগির করে নূরে মুহাম্মাদি আদম নবীর কপাল একটু ঘষে দাও, নূরে মুহাম্মাদি ঘষে দেওয়ার সঙ্গে সঙ্গে আদম নবীর দেহের মধ্যে অন্ধকার দূর হয়ে যায়, রূহটা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে, ভিতরে যাওয়ার পরে আদম নবী জীবনের সর্বপ্রথম চোখ দুটো খুলে যে জায়গাটা নজর পড়েছিল ওই জায়গাটা লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আমাদের নবী আপনাদের জিজ্ঞেস করে আদম নবী চোখ খুলে জীবনের প্রথম কি দেখেছে, তো আপনারা বলবেন আমাদের নবীর নামটা সর্বপ্রথম দেখিয়েছে, তো আমাদের নবীর নামটা আমাদের এখানে আর না বলে দাঁড়িয়ে গেল, জিবরিল তুমি তোমার 600 ডানা আদম নবীর পৃষ্ঠে ঘষো, 600 ডানা যাই ঘষে দিয়েছে, মুসলিম সাহেব লিখেছে 600 ডানা দিয়ে জিবরিল আমিন একবার ঝাপটা মারলে 500 বছরের পর যায়, জিবরিল তুমি একটু ডানা দিয়ে ঘষ, যেই ঘষেছে যত আদম সন্তান সব বার হয়েছে, মানে আমরা সবাই বার হই। তো আল্লাহ পাকের কাছে বলে আল্লাহর সব কারা, আর সব তোমার সন্তান, তো আল্লাহ এরা কোথায় বসবাস করবে, আল্লাহ পাক বলেন আদম অত আশ্চর্য হবার কোন কারণ নেই, তুমি তোমার সন্তানদের দিকে একবার তাকিয়ে দেখে নাও, আমি আল্লাহ তোমার সন্তানগুলোকে চারটে ভাগ করে চার জায়গায় রেখে দেব, দুনিয়াতে বসবাস করতে কোনো অসুবিধা হবে না, চার ভাগ করে চার জায়গায় রেখে দেব, যদি এখানে 200 লোক থাকে তো চার ভাগ করলে এক এক ভাগে কত করে পড়ে 50, 50 যাবে আর বেতাল কমে গেল। আদম তোমার সন্তান দিক দিকে তাকিয়ে দেখো, চারটে ভাগ করে চার জায়গায় রেখে দেব, দুনিয়াতে বসবাস করতে অসুবিধা হবে না, এক ভাগ রেখে দেব বাপের পৃষ্ঠদেশে, দু নম্বর ভাগ রেখে দেব মায়ের পেটে, তিন নম্বর ভাগ রেখে দেব মাটির ওপরে, মাটির ওপরে মানে এই বসে আছে না, চার নম্বর ভাগ রেখে দেব মাটির নিচে, মানে কবর, মরা মানুষের সম্পর্কে বলতে বলেছে একটু বলে দিচ্ছে, তো চার নম্বর কবর, তাহলে আমরা বাপের পৃষ্ঠদেশ ত্যাগ করেছি, মায়ের পেট ত্যাগ করেছি, এখন মাটির ওপর তিন নম্বর ভাগে আছে, আর একটা ভাগ বাকি আছে, ওটা তো ধরার ভাগ ধরবে, বুঝতে পারছি, আজরাইল ধরবে, আজরাইল এরকম ধরতে ধরতে টানতে টানতে শেষে যখন যে লোকটা থাকবে ওই লোকটা জান কবজ করলে, জামে সগিরে লিখেছে ওই লোকটাকে কবরে থাকতে 40,000 বছর, তাহলে আমাদের কতদিন থাকতে, এই যে আজকে বসেছেন কিসের জন্য একটু আগে বলেছিলাম নেকির জন্য,
নেকির জন্য বসেছে। তো আমাদের ঘর থেকে যখন টেনে বার করবে, এই নাকের ডাকার হাওয়া যে বন্ধ হবে, বাড়ির মানুষ বাড়িতে রাখবে না, গ্রামের লোক গ্রামে রাখবে না, বাড়ির লোক বাড়ি থেকে তাড়িয়ে দেবে, দেবে কি দেবে না। নাকের হাওয়া যদি বন্ধ হয়ে যায়, বাড়ির মানুষ বাড়িতে রাখবে, নিচে নামিয়ে দেবে, নিচে নামিয়ে দিলে গ্রামের লোক ওখানে নিয়ে এই দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দেবে, মানে করে রাখবে না। যে ঘর আপনি হাত দিয়ে তৈরি করেছেন, ওই ঘর থেকে যখন টেনে বার করবে, তখন এত করুণ সুরে বলবে, ডাকাবে, এত কষ্ট করে ঘরটা বানিয়েছি, তো ঘর থেকে তো আমার নামিয়ে দিচ্ছিস, জীবন আর তুলবি না, ওই ঘর থেকে নামাজ আর তুলবে কেউ, আর তুলবে না, তো একটু আস্তে আস্তে নামা, করুণ সুরে ওই ঘর থেকে কি করবে। আমরা যে কাপড় নিজে হাতে পরেছি, এই কাপড় গুলো সন্তানরা টেনে টেনে খুলবে না, খুলবে না, খুলে নেবে, তারপর দুটো পোশাক পরিয়ে দেবে, ওখান থেকে টেনে হিঁচড়ে বার করে একটা চারকোনা গাড়িতে তুলবে, মৌত নামীয় গাড়ি, মানে এই দেশ থেকে আরেক দেশে নিয়ে যাবে সেই গাড়ি, যাকে খাটিয়া বলে এক কথা, যেই তুলবে খাটিয়াতে তিনটে জিনিস খাটিয়ার পাশে দাঁড়িয়ে যায়, আমরা খাটিয়ে নিয়ে যাই, যেই কবরে নামিয়ে দেবো তিনটে থেকে একটা লোকটার সঙ্গে চলে যায় থাকে, তার নাম হলো আমল। এই যে আজকে আমল করছেন এইটাই আপনার সঙ্গে সাথে, আর দুজনে বেরিয়ে আসবে, এক তার সন্তানের, দুই তার সম্পদ টাকা পয়সা, এই দুটার যাবে সব বেরিয়ে যাবে। তাহলে গেল কোনটা, সেইটা হলো, বুঝতে পেরেছি। তো আদম নবী চোখ খুলে কি দেখেছিল বলেছি, আমাদের নবী না, এবার শুনে, আমাদের নবীর পরিচয় সর্বপ্রথম আদম নবী দিয়েছে, কোথায় কোথায় আমাদের নবীর নাম স্বচক্ষে দেখেছে, ইমাম কাসকলি রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিব কিতাব সাত পৃষ্ঠাতে লিখেছে, যে আরবিটা লিখেছে আমি আমি বলে দিচ্ছি, আদম নবী মুখ দিয়ে যে কথাগুলো বলেছে বা চোখ দিয়ে দেখেছে সেইটাই বলেছি। ইন্না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাআ মাকতুবান আলা সাকিল আরশ ওয়ালা কুল্লি মাউদিন ফিল জান্নাতি মিন কাসরি গুরফা আমি এবার আদম নবী, আমাদের নবীর না স্বচক্ষে কোথায় কোথায় দেখেছে, কোন নবীর উম্মত দেখে না কেন, সেইগুলো এক এক করে বলছি। আদম নবী বলে, আল্লাহ পাক আমার দেহে রূহ দেওয়ার পরে আমার নজর যেখানে পড়েছিল আমি দেখতে পেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি যতবার আমাদের নবীর নাম বলবো তো আপনার মহব্বত করে কি বলবেন, কেন হাদিস পাকে এসেছে চার দল লোক বড় নাফরমান, এই চার দলে আমরা হব না, চার দল বড় নাফরমান, এক যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এরা নাফরমান, দুই মা মাসা জাবহু কাবলাল ফিরাগি মিনাস সালাত, নামাজ পড়তে পড়তে সেজদা থেকে উঠে যে লোকটা কপালে ধুলো বালি ঝেড়ে নেয় লোকটা নামাজ পড়লো নাফরমান, কপালে ধুলো বালি ঝক্ত ঝাড়বে না। তিন মান সামিল আজান আলে মাজিদ, যখন আজান হয় আজানের জবাব যারা দেয় না। চার মান সামিয়া জিকরি আলিম সাল্লাল্লাহু রাসূল বলছেন যখন আমার নামের আলোচনা হয় আমার নাম শুনে যারা দরদ পড়ে না ওরা আমার খান না। তো আমরা যতবার নবীর নাম শুনব সবাই মহব্বত করে একবার করে নেব, তাহলে এক গেল আরশে দেখে। দুই আদম নবী বলছে ওয়ালা কুল্লি মাউদিন ফিল জান্নাতি মিন কাসরি গুরফা, আমি আদম আমাকে যখন জান্নাতে প্রবেশ করানো হয় আমি আদম জান্নাতে ঘুরতে শুরু করি, আমার চোখের সামনে যত বিল্ডিং বালাখানা দালান কোটা দিয়ে পড়েছে দেখেছি, প্রত্যেক দালান কোটার উপর দিয়ে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী আবার বলে তিন নম্বর, আমার সামনে যত হোর বালাগান দাঁড়িয়ে যায় প্রত্যেক হোর বালাগানের ঘাড়ের উপর দিয়ে অথবা বুকের উপর দিয়ে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চার আর কি সাজার, জান্নাতে যত গাছ আছে প্রত্যেক গাছের পাতায় পাতায় লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত দেখায় দেখতে পাচ্ছি, তোবা পাঁচ নম্বর, তোবা বলে একটা বৃক্ষ আছে এই গাছের পাতায় পাতায় লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
গাছের পাতায় পাতায় আমাদের নবীর নাম। এবার শোনেন, সিদ্ধাতুল মমতা জিনিসটা কি আপনার আওয়াজে শুনেছেন না? সিদ্ধাতুল মমতা গজলে শুনেছেন, জিনিসটা কি বলেন দিন? সিদরুন মানে কুল গাছ আর মমতা মানে শেষ, তাই মানে কি হলো? কুল গাছের শেষ। এই গাছটার গোড়া ষষ্ঠ আকাশে, সপ্তম আকাশ ভেদ করে ডালপালা তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আর একটা ডাল ওই সোজা উপরের দিকে চলে গেছে 1,00,000 বৎসর পথের দূরত্ব। সেই ডালের উপরে দুটো পাতা আছে, ওই জায়গাটা জিবরিল আমিন বসবাস করে, ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মমতা। জিনিসটা বোঝা গেল? ওটা বর্ডার, জিবরিল আমিন উপরে যাওয়ার পারমিশনে যেদিন আমাদের নবীকে নিয়ে সেই মিরাজে যায়, এই তো মিরাজের মাস চলছে, যেদিন আমাদের নবীকে নিয়ে মিরাজে যায়, যেতে যেতে সেই সিদ্ধাতুল মমতায় যে দাঁড়িয়ে যায় আর যায় না। তো আমাদের নবী বলেছিলেন জিবরিল চলো একটু চলো, জিবরিল বলে আমার যাওয়ার পারমিশন নেই। কেন যাবে না, কারণটা কি? জিবরিল কি বলেছিল? আগার এক সরলাম হয়ে বারতার পরম ফরগে তাজাল্লি মাসুজাদ পরম, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল, যে আল্লাহ পাক আমাকে 600 পাখনা ডানা দিয়েছে, আর আমি জিবরিল যদি একবার ঝাপটা দেই 500 বছর বাদ চলে যাই, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল আজকে যদি আপনার সঙ্গে করে চুল পরিমাণ উপর দিকে উঠে যাই, আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে আমার 600 ডানা পড়ে সরকার হয়ে যাবে, আমি জিবরিল জীবনের মতো বেকার হয়ে যাব, আপনার সঙ্গে আমি আর যাব না, আর যেতে পারবো না। তুমি যদি আমার সঙ্গে আল্লাহর আরশে মহল্লায় যেতে না পারো, তোমার যদি যাবার কোন পারমিশন না থাকে, তোমার যদি যাবার কোন অনুমতি না থাকে, আমি রাসূলুল্লাহ আল্লাহর আরশে মহল্লায় যাচ্ছি রে জিবরিল, তোমার যদি আল্লাহর কাছে কোন দাবি থাকে, তোমার যদি আল্লাহর কাছে কোন চাওয়া পাওয়া থাকে, তোমার দাবিটা আমি নবী আমার সঙ্গে একবার বলে দাও, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাশে কাছে যে আরশে মহল্লায় যে তোমার দাবিটা আদায় করে তোমাকে এনে দেব। কি কথা বুঝতে পেরেছেন? তুমি যদি নাই যেতে পারো তো তোমার দাবি কিছু আছে বলো, আমি আল্লাহর কাছে যে দাবিটা আদায় করে দেব। সুযোগ জিবরিল ছাড়িনি। ওই সময় জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল আমার জীবন একটা দাবি আছে, একটা দাবি যদি আল্লাহ কবুল করে আমার জীবন আর কোনো দাবি দেওয়ার দরকার হবে না। তা বলো জিবরিল তোমার দাবিটা? এই দাবিটা বলছে জিবরিল, শোনেন দাবিটা কি? দাবি ইয়া মুহাম্মাদ ইসআলিল্লাহ আন্না উবসিতা জানাহাইয়া সিরাতাল উম্মতিকা হাত্তা ইয়াজাম ওয়াজালাইহি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরিল আমার জীবন একটা দাবি আছে, আর একটা দাবি যদি আল্লাহ পাক কবুল করে আমি জিবরিল আমার জীবনে আর কোন দাবি দেওয়া দরকার হবে না। ইয়া রাসূলুল্লাহ সেই দাবিটা আমার এখন নয়, দুনিয়ার জমিনে নয়, আমার দাবিটা হবে সেই কিয়ামতের দিন, যেদিন 50,000 বৎসর বিচার হবে, সূর্য মাথার উপর এসে যাবে, মানুষেরা পাগলের মতো ছোটাছুটি করবে, জাহান্নামের উপর পুল সরাতের রাস্তা তৈরি করা হবে, ওই দিনে আমার একটা দাবি আছে। দাবিটা কবে বলেছে? সেই পুল সরাতের দিন। তো বড় দাবি। ওই সময় জিবরিল বলেছিলেন, ইসালিল্লাহ আপনি যখন আল্লাহর কাছে যাবেন একটু বলবেন, আন্না উবসিতা জানাহাইয়া সিরাতুম মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে বলবেন যেদিন পুলসারাতের রাস্তা তৈরি হয়ে যাবে, আমি জিবরিল আমার 600 পাখনা ডানার মধ্য থেকে দুটো ডানার দুটো পাখনা আমি যেন জাহান্নামের রাস্তার উপরে পেতে দিতে পারি, পুলসারাতের উপর পেতে দিতে পারি, যেই ডানা আমি দুটো ডানা বিছিয়ে দেব আপনার উম্মতেরা, আমি জিবরিল আমার ডানার উপরে পা দিয়ে হেঁটে হেঁটে তারা যেন সহজে জান্নাতে পৌঁছে যেতে পারে। কি কথা বলতে পেরেছেন? তো গার্বন শিখরে যায় যে দানা পেতে দেব আর আপনার উম্মতরা আমার দানায় পা দে তারা জান্নাতে যাবে। তা আমার নবী কত দয়া, জিবরিল আমার গোনাগার উম্মত, গোনাগার উম্মত, আর তোমার ডানা পাক পবিত্র, আমার গোনাগার উম্মতের পায়ের তলায় বিছিয়ে দেবে, বিয়াদবি হবে কি কারণে দেবে?
বিছাবে কি কারণ, কারণটা বলো। তা জিজ্ঞেস করেন কি বলছে জানেন, ইয়া রাসূলুল্লাহ কি কারণে আমি বিছিয়ে দেব, কারণ শুনুন, আমি একবার আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া আদায় করার কথা বলেছিলাম, দু রাকাত নামাজ পড়ব, আল্লাহ পাক আমাকে নির্দেশ দেয়, ও জিবরিল তুমি দু রাকাত শুকরি নামাজ আদায় করতে পারো। ওই সময় জিবরিল আমিন আল্লাহ আকবার বলে দু রাকাত নামাজে দাঁড়িয়ে যায়, আর এই দু রাকাত নামাজ পড়তে পড়তে সময় লেগে যায় 40,000 বৎসর। দু রাকাত নামাজ কতদিন লেগেছে জিবরিলের? অতিরিক্ত 40,000 সাল। তা দু রাকাত নামাজ পড়তে 40,000 বৎসর লেগেছে। যে দুদিকে সালাম ফিরিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিলে, তুমি যে 40,000 বৎসর ধরে নামাজ পড়লে, যতটা নেকি তুমি অর্জন করলে, উম্মতে মুহাম্মাদীরা দুনিয়াতে যখন আসবে, উম্মতে মুহাম্মাদী এ আপনার আমরা যে দুনিয়াতে আসবে, সকালবেলা ফজরের সময় আজান হবে, আজানের পরে দু রাকাত সুন্নত নামাজ তারা আদায় করবে, এই দু রাকাত সুন্নত নামাজ পড়তে তাদের অল্প সময় লাগবে। বলেন সকালবেলা দু রাকাত সুন্নত নামাজ যখন পড়ি কত সময় লাগে বলেন দেখ? 5 মিনিট, একটু বেশি করে ধরি, বড় কেরাত ধরি না 10 মিনিট, তাহলে অল্প সময়। 40,000 বৎসরের চাইতে 10 মিনিট কম কি কম না? ও জিবরিল উম্মতে মুহাম্মাদীরা দু রাকাত সুন্নত নামাজ সকালবেলায় যেই করে দুদিকে সালাম ফিরিয়ে দেবে জিবরিল, তোমার 40,000 বৎসর নামাজের চাইতে উম্মতে মুহাম্মাদীর দু রাকাত সুন্নত নামাজ আমি আল্লাহ আমার কাছে 1,000 গুণে প্রিয়। ওই সময় জিবরিল বলে রব্বুল আলামিন আমার নামাজের চাইতে যাদের নামাজের দাম বেশি আমি তাদের পায়ের তলায় দুটো ডানা পেতে জীবনের মতো একবার সম্মানের সালাম দেব। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আল্লাহ পাকের দরবারে পৌঁছে যাবেন একটু আল্লাহ পাকের কাছে বলে দেবেন আমি জিবরিল যেন দুটো ডানা পুলসরাতে বিছিয়ে দিতে পারি, আর আপনার উম্মতেরা যেই আমার ডানার উপরে পা দেবে আমি তাদের একবার সম্মান করে সালাম জানাবো, সম্মানের সালাম দেবার পরে আপনার উন্নতেরা আমি জিবরিল আমার ডানার উপরে পা দিয়ে হেঁটে 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 তারা যেন সহজে জান্নাতে পৌঁছে যেতে পারে। কোন উম্মত বুঝে গেছে কত দামি নামাজ তো পড়তে হবে, নামাজ কত পার্থক্য দেখে সেই উম্মত আমরা তো। আমি নবীর পরিচয় দিতে দিতে সিদ্দতুল মুনতাহা গিয়েছি, এরপরে ফেরেশতাদের চোখের উপরে সব জায়গায় লেখা থাকবে আল্লাহ পাকের নামের সঙ্গে আমাদের নবীর নামটা। তাহলে আমাদের নবীর নাম যেখানে লেখা সেখানে আর কোন নবীর নাম লেখা নেই, সেই নবীর উম্মত হল আমাদের, কত দামি উম্মত। তো আজকে এখানে বসেছে দুটো নেকির জন্য, তো যে আয়াতের দিকে পড়েছি আয়াতের দিকে যাব, তো একটুখানি হক আদায় করার জন্য সবই মেয়েরাদের দুটো একটা উদাহরণ দিচ্ছি। আপনারা ওয়াজ শুনেছেন আমাদের নবী মেরাজ যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আত্তাহিয়াতেই তো শুনেছেন, কিন্তু হালতে মেরাজ বলে একটা কেতাব আছে, তাতে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর সামনে আমার আল্লাহ দরবার প্রশ্ন করেছিলেন, আল্লাহ অমুক নবী রে দিলেন আমার মতে কি দেবেন, প্রত্যেক নবীর সঙ্গে আমাদের কথা জড়িয়ে দিয়েছেন। যেমন দুটো একটু উদাহরণ দেখ, দুটো উদাহরণ দিচ্ছি, আদম নবী আর ঈসা নবী বাদ দিয়ে মাঝখান তো একটা দুটো নবী, এব্রাহিম নবীর কথা মুসা নবীর কথা দুজন বলেন, এব্রাহিম নবী সম্পর্কে আল্লাহ পাকের আশে মামলা যে আদম নবী বলছে ও রব্বুল আলামিন আমি আজকে আপনার দরবারে মেহমান সাজেছি, আপনি এব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেলে আগুনটা নিভিয়ে দিয়ে তাকে সম্মান দিয়েছেন, তার পরিবর্তে আমার গোনাগার উম্মতের কি দেবেন? প্রশ্ন ধরন দেখেছেন কিনা, আল্লাহ আপনি ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেলেছেন, ফেলে আগুন নিভিয়ে দিয়েছেন, তার সম্মান দিয়েছেন, তার পরিবর্তে আমার গোনাগার উম্মতের কি দেবে? আমাদের কাছে ভুলেছে বলিনি, আল্লাহ পাক উত্তর দিচ্ছে হে আমার আমন্ত্রিত মেহমান, আমি ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেলে আগুনটা নিভিয়ে দিয়ে তাকে যেমন সম্মান দিয়েছি, তার পরিবর্তে কাল কিয়ামতে হাশরের মাঠে কিয়ামতের দিন জাহান্নামের আগুনটা নিভিয়ে আপনার উম্মতগুলোকে আমি আল্লাহ সম্মানে সম্মানিত করব। ইব্রাহিম নবী নিভিয়েছে দুনিয়ার আগুন, আর উম্মতে মুহাম্মাদের জন্য জাহান্নামের আগুন, বেশ করে বুঝলেন। ওই যে আমরা অনেকে বলি না চড়কের মেলায় চড়ক বলে না,
গোটা বেবি রানের যুবকেরা যদি চড়ক ধরে টানে 1 ইঞ্চ হবে না, ফেরেশতারা ধরে বসে আছে। তো কি করতে হবে? আপনারা কি শুনেছেন, একটা কি খারাপ কাজ করলে ফেরেশতারা পালাবে? কিন্তু অপত্তফসীরে লিখেছে যে ইব্রাহিমকে ফেরেশতারা ধরে বসে আছে, ওই ইব্রাহিমকে যদি একটু উলঙ্গ করে দিতে পারো ফেরেশতারা পালাবে। তো উলঙ্গ কে করবে? নমরুদ বলছে কে করবে? তো আজর বলল আমি করব। আজর বলল আমি উলঙ্গ করব। আজর কি বললেন একটু বাপ নাকি? হ্যাঁ বাপ। তাহলে ভবানপুরীর লোক এখন ভুল আস শোনে আর ভুল আস করে। আমি বলে দিচ্ছি প্রত্যেকটা দলিল বলবেন, তো দলিল পেশ করে দিচ্ছি। আমি যদি যাব না মনে করে শুনুন, তারা দেখেন এরপরে একটা অঙ্ক যদি আপনারা মনে রাখেন আপনাদের কেউ খারাপই লাগে। আজর কাকটা কাঁপেন না, ও জাহান নামে যাবে না। হ্যাঁ আজর কাকটা কাঁপে, জাহান নামে যাবে। এবার বলেন যত নবী পৃথিবীতে এসেছে কোন নবীর বাপ কাফের নন। আজব তো কাটটা খাবে, জাহান নামে যাবে। নুন কি কাফের পেট দিয়ে আসে নাকি? আজব বাপ হয় কি করে? বাপ বলি বাপ দেখেন, আমি বলে দিচ্ছি আজব বাপ নাম চাষা। প্রায় 30টা তফসিরে সব আমি লিখে রেখেছি, তার মধ্যে সকালবেলা ভবানী পড়ে যাবেন ইয়াকুব সাহেবের মাদ্রাসা, যাবার পরে তফসিরে জালালাইন খুলবে 118 পৃষ্ঠা ডাইনাস পাতা 13 নম্বর হিসাব পড়বে। হোসেন কি লিখেছে? আজর আম্মুহু আবিয়া তারিক। আজর হলো ইব্রাহিম নবীর চাচা, বাপের নাম তারিক আলাইহিস সালাম। বুঝতে পারছেন আজর বাপ নাম? কে বলেছে বাপ আপনার? ও তো কাটটা কাপে, ইব্রাহিমের বাপ হয় নাকি? আমি পৃষ্ঠা করে দিচ্ছি, তো এখান তার তফসির পাবেন না। তফসিরে খাদেম যদি থাকে পৃষ্ঠাটা বলে নেই, আমি বলে নেই তো বলে দিতে পারো। সবাই আন্ডারলাইন করে দিচ্ছে, ইব্রাহিম নবীর বাপের নাম তারিক আলাইহিস সালাম, চাচার নাম আজর। ছোট আগের জামানায় বাপ চাচাকে একই নাম ধরে ডাকতো, বাপকে যা বলতো চাচাকে তাই বলতো, আর লালন পালন করতো, সেই জন্যই বাপ বাপ বলে ডাকতো, বাপ নাম। তো ওই আজর বলল আমি খুলবো। তো হাত বাঁধা লুঙ্গি পরা থাক আর পায় জামা পরা থাক, একটু টেনে খুলতে কতটুকু সময় লাগে বলেন? ক মিনিট? মিনিটও লাগে না। একজনের হাত বাঁধা এইটা লুঙ্গি পরুক আর পায় জামা খুলবে, একটু টেনে খুলে দেবে, কতটুকু সময় লাগবে? 2 মিনিট রান্না, 4 মিনিট ধরে। জিবরিল আমিন কেন বলছি শোনেন, ওই জিবরিল তার জীবনের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে জমিন এসেছে দ্রুত গতিতে মাত্র 4 বার। অত দ্রুত গতিতে কিয়ামতের আগে কোনোদিন আসবে না। দ্রুত গতি শোনেন, আজর উঠে খুলবে, এই যেটুকু খুলতে সময় লাগে এইটুকুর মধ্যে আল্লাহ পাক বললেন জিবরিল ইব্রাহিম নবী আমার বন্ধু, লোকেশন বিজ্ঞপ্তি হবে, তুমি জান্নাতে যাও, একটা পোশাক নাও পরিয়ে দাও। এদিক পায়জামা গ্রহণ করতে শুরু করেছে, ওইটুকু সময়ের মধ্যে জিবরিল জান্নাতে গেছে, পোশাক নিয়েছে পরিয়ে দিয়েছে, তারপর আগুনে পড়েছে। আমাদের বলতে অনেকটা সময় লেগেছে, কিন্তু জিবরিলের কাপড় এনে পরিয়ে দিতে সময় লাগেনি। কত দূরত্ব কত? 4 বার। ইব্রাহিম নবীর বেলা 2, ইউসুফ নবীর বেলা, আমাদের নবীর বেলা, যাগুলো বাদে রেখে সময় থাকলে পরে বলছি। তো সেই জিবরিল আমিন তার 600 দাঁত দিয়ে একবার করে ঝাপটা মারলে যাও তো। ওই সময় ইব্রাহিম নবী আগুনে পড়ে মুখের শেষ কথাটা কি ছিল জানেন? হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল। আর হাদিস প্যাকেট আছে, ইব্রাহিম নবীর শেষ কথা বিপদে পড়ে এটা বলবেন। তা যদি কোনো মানুষ সকাল সন্ধ্যে 3 বার করে পড়ে হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল, কঠিন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে, পড়বে না। তাহলে 1 ইব্রাহিম নবী গেল, 2 মুসা নবীর সামনে আল্লাহর কাছে প্রশ্ন করছে আমাদের নবী, ও রব্বুল আলামিন আপনি মুসা নবীর হাতের লাঠি দ্বারা নীল নদের উপর রাস্তা বানিয়ে তাকে এবং তার উম্মত গুলো পার করে দিয়েছেন, তার পরিবর্তে আমার গোনাগার উম্মতের কি দেবেন? প্রশ্ন ধরন দেখেছেন কিনা?
আল্লাহ পাকের দরবারে আমাদের কথা হচ্ছে, আল্লাহ মুসা নবীর হাতের লাঠি দ্বারা নির্ণয়যোগ্য রাস্তা বানিয়ে তার এবং তার উম্মতগুলো পার করেছেন, আমার গুনাহগারের মধ্যে কি দেবেন? মুসা নবী যখন তাড়িয়ে নিয়ে যায় সামনে নীল নদ, আর সেই নীল নদ 12 মাইল হচ্ছে, আর তো এই লাঠি ফেলে দিয়েছে তো 12টা রাস্তা, কেননা মুসা নবীর সঙ্গে ছিল 12 দল। তো এইবার যে রাস্তায় আছে মুসা নবী পার হয়ে যাচ্ছে, ঠিক মাঝখানে যখন গেল 12 মাইল মানে সময় যখন গেল, ফেরাউন তাওবাকে বাসকার নিয়ে মুখে এসেছে, দেখো শুকনো রাস্তা। এবার এরাও লেগেছে, এরা যখন নেমে মাঝখানে যাবে তখন মুসা নবী কোথায় উঠবে? উপরে উঠে যাবে, কেন সময় মাঝখানে, এবার নেমেছে অধিক সময় উঠে যাবে, এরা মাঝখানে যাবে, যেই গেল ওয়াকা রাখনা লা ফেরাউন আনতুম তানজুর, এ তো কোরআন পাকের আয়াত, পানি নেমে গেল শেষ হয়ে গেল। এই কথা আল্লাহর কাছে বলছে, ও রব্বুল আলামিন আপনি মুসা নবীর হাতের লাঠি দ্বারা নীল নদের রাস্তা বানিয়ে তাকে এবং তার উম্মতগুলো পার করে দিয়েছেন, তার পরিবর্তে আমার গুনাহগার উম্মতের কি দেবেন? আল্লাহ পাকের তরফ থেকে উত্তর ভেসে এলো, হামান নবী মারহা, আমি আপনার মুসা নবীর হাতের লাঠি দ্বারা নীল নদের রাস্তা বানিয়ে তাকে এবং তার উম্মতগুলো যেমন পার করে দিয়েছি, তার পরিবর্তে কাল কিয়ামতে হাশরের মাঠে জাহান্নামের উপর যে ফুলসরাত রাস্তা তৈরি করা হবে, মুসা নবী যেমন নীল নদ পার করিয়েছেন, আপনি আপনার গুনাহগার উম্মতগুলো ফুলসরাত পার করিয়ে তাদের জান্নাতবাসী করিয়ে দেবেন। আল্লাহর কাছে প্রশ্ন করছে, রব্বুল আলামিন আপনি সুলাইমান আলাইহিস সালাতু সালামকে পশুর সাথে কথা বলিয়েছেন, পাখির সাথে কথা বলিয়েছেন, পিঁপড়ের সাথে কথা বলিয়েছেন, এটা জানেন সুলাইমান কথা বলতো? প্রত্যেক নবীদের সঙ্গে আমাদের নাম তুলেছেন, দেখেছেন কি সুন্দর ভাবে আমরা সব চেয়ে নিচ্ছি, আল্লাহ তো দেখছে। ইয়ামান নবী মারহাম, আমি সুলাইমান নবীকে পিঁপড়ের সাথে পাখির সাথে কথা বলিয়েছি বটে, কিন্তু তার পরিবর্তে আপনার গুনাহগার উম্মতগুলোকে রাজি খুশি করার জন্য আমার আরশে মহল্লায় দুটো রত্ন আছে, যে দুটো রত্ন আমি কাউকে দান করি নাই, কোন নবীকে আমি দেই নাই, সেই দুটো রত্ন আমি রাজি খুশি হয়ে আপনার গুনাহগার উম্মতকে দান করলাম, এক হলো সূরা ফাতিহা, আরেকটা হলো আয়াতুল কুরসি, এই দুটো আমি দিয়ে দিলাম। সেই জন্য সূরা ফাতিহা নাজিম যদি নাজিল হয় এককালে লিখেছি, আমি পড়েছি 90 সালে, আমরা টাইটেল এর প্রথম এককান, তাতে লিখেছে শয়তান গোড়াগড়ি দিয়ে কেঁদেছে, কেন শয়তান ইবলিস তার জীবনে কেঁদেছে 4 বার, মনে রাখেন, আর কাঁদিনি পড়ে কাঁদবে জাহান্নামে, যেদিন আল্লাহ পাক বলেছিলেন সেই সেজদা করেনি, ফখরুজ মিনা দুহা বেরিয়ে যাকান্তে কেঁদেছিল, দুই যেদিন জমিনে নামিয়ে দেয় কেঁদেছিল, তিন যেদিন আমাদের নবী জন্মগ্রহণ করে সেইদিন কেঁদেছিল, চার যেদিন সূরা ফাতিহা নাযিল হয় সেইদিন কেঁদেছিল, ইবলিস 4 বার কেঁদেছে, বুঝতে পেরেছেন হাদিস থেকে। তো এবার আমার নবী চলে আসবে, তো আল্লাহর কাছে শেষ একটা প্রশ্ন করছে, এই প্রশ্নটা মন কামদের শোনেন কিরাম প্রশ্ন, ও রব্বুল আলামিন আমি দুনিয়ার জমিনে যাব, তাহলে আমি বাদ দিলাম ঈসা নবী, তারপর দাউদ নবী, নূহ নবী, সব নবীগুলো বাদ দিয়েছি, শুধু শেষে ফিরে আসবে সময় হবে, এটা বলছি, ও রব্বুল আলামিন আমি দুনিয়ার জমিনে যাব, তো আমার সব দাবি যখন কবুল করেছেন, আর একটা দাবি আমার আছে আল্লাহ, একটা দাবি যদি কবুল করেন আমি খুশি হব, বলে আমার নবী দেখেছি তো এই জন্য যা বলেন তাই আমি করব। তো আমার নবী শেষ প্রশ্ন করছে, দেখেন আপনার শিবরে চলে যাবে, ও রব্বুল আলামিন কিয়ামতের দিন যেদিন 50,000 বছর ধরে বিচার হবে, মানুষেরা ছোটাছুটি করবে, ওই কঠিন দিনে আমার উম্মতগুলোকে আমার দায়িত্ব দিয়ে দিতে হবে,
কেন আপনার দায়িত্বতে আমার রাসূল বলেন আল্লাহ সর্বপ্রথম আমার উম্মতের বিচার শুরু হবে আর আমার উম্মতের যখন বিচার শুরু হবে গুনাহ যদি একবার প্রকাশ হয়ে যায় হাশরবাসীরা দেখে নেবে অন্যান্য নবীর উম্মতরা দেখে নেবে আর তারা চিৎকার দিয়ে বলবে দেখো উম্মতে মুহাম্মাদিয়া গুনাহগার আমার নাম ধরে বল উম্মতে মুহাম্মাদিয়া গুনাহগার আমি বড় বেঁচে এলাম দান করেছে দানের কথা একটু বলব পরে আল্লাহ কবুল করুক পরে হচ্ছে আমার উন্নতের বিচারে প্রথম আল্লাহ গোনা যদি একবার প্রকাশ হয়ে যায় সব বলবে দেখ উন্নতে মোহাম্মদীরা গোনাগার আমার নাম ধরে বলবে আল্লাহ আর কি আমাকে আমাকে বিস্তৃতি করবেন তাহলে কি বল কবুল কর এবার আমার নবী বলছে ওরা বলে আলামিন আমার গোনাগার উম্মতের বিচার আমার সামনে করতে হবে আর আমার গোনাগার উম্মতের গোনা যেন হাশরবাসী কেউ না দেখতে পায় আমি নবী কেবল দেখব আর কেউ যেন না দেখে ঠিক আছে কত মহত্ত্ব আল্লাহ আমার উম্মতের গোনা কেউ না দেখে আমি নবী দেখব আর কেউ যেন না দেখে এবার আল্লাহ পাক বলছে হে আমার নবী এত মহব্বত ভালোবাসা আমার দরবারে সে প্রত্যেক কথায় কথায় আপনি আপনার গোনাগার উম্মতের কথা বলেছেন আর এখনো বলছেন তো এই যে আপনার উম্মতের মহব্বত আমি আল্লাহ তো আপনার অন্তরে দিয়েছি আপনি যেমন আপনার উম্মতকে ভালোবাসেন আমি আল্লাহ আপনাকে ভালোবাসার কারণে আপনার উম্মতগুলোকে আমি ভালোবেসে রেখেছি ভাই আমার হাবিব আপনি চান আপনার গোনাগার উম্মতের গোনা যেন প্রকাশ না হয় কেউ না দেখতে পায় আমি দেখব আপনি দেখবেন আর আমি আল্লাহ পাক আপনার গোনাগার উম্মতকে ভালোবেসে আপনার গোনাগার উম্মতের গোনাগুলো আমি আল্লাহ আপনাকেও দেখা আমি আমার একটা নাম আছে সত্তার সত্তার নাম দিয়ে আপনার গোনাগার উম্মতের গোনাগুলো ঢেকে রেখে দেব আর গফফার নাম দিয়ে আপনার গোনাগার উম্মতের গোনাগুলো ক্ষমা করে তাদের জান্নাতবাসী করে দেব আল্লাহ আমার নই বলছেন খুশি হল তবে আল্লাহ বলছে যদি তারা তওবা করে তওবা করে ঢেকে রেখে দেব তওবা হাদিস কাকের কাছে বেশি বেশি করে পড়ার তবে আমি এবার হায়াত মত ধরবো এই কিয়ামতের কথা একদম ঘুরে নেই কিয়ামতের দিন লোকেরা কাঁদবে না কাঁদবে না সবাই সবাই হাদিস শোনেন তাই তিন দল কাঁদবে না সবাই কাঁদবে তিন দল কাঁদবে না হাদিস শোনা সব কাঁদবে তিন দল কাঁদবে না হাদিসটা শোনেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عين باكة يوم القيامة إلا الثلاثة غداة محارم الله أصيرت في سبيل الله ويخرج منها مثل رأس الذباب من خشية الله أو كما قال عليه الصلاة والسلام حضرت أبو هريرة رضي الله تعالى عنه তিনি বলেন তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ বলেন কাল কিয়ামতে কঠিন দিনে যখন সূর্য মাথার উপর এসে যাবে মাটি বক বক করে পড়তে থাকবে মানুষরা পাগলের মতো ছোটাছুটি করবে ফটমক শুকিয়ে যাবে জিভটা খাত বেরিয়ে যাবে বাপ বেটার দিকে তাকাবে না বেটা মায়ের দিকে তাকাবে না ভাই ভাইয়ের দিকে তাকাবে না এক অপর দিকে পালাতে শুরু করবে পাগলের মতো ছোটাছুটি করবে ওই সময় কঠিন কিয়ামতের দিনে আমার উম্মতরা কান্নায় ফেটে পড়বে কেঁদে 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 তাদের চোখের পানি শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে রক্ত ঝরতে থাকবে খুন ঝরতে থাকবে এত পরিমাণ রক্ত বার হবে রাসূলুল্লাহ বলেছেন নৌকা চালানো সম্ভব হবে নৌকা চালানো যাবে তাহলে কত কাঁদা কাঁদবে আমার রাসূল বলেন মানুষের চোখের পানি শেষ হবে রক্ত শেষ হয়ে যাবে চোখে কত হয়ে যাবে মানুষের বেহুশ হয়ে যাবে কিন্তু এই কঠিন কিয়ামতের দিনে সব মানুষ কান্নায় পেয়ে বেহুশ হয়ে যাবে ফেটে পড়বে কিন্তু আমার তিন দল উম্মতকে আল্লাহ পাক কাঁদাবে না তাদের চোখে পানি আনাবে না মুখে তাদের হাসি ভাষণ আদনা হাসি ফুটিয়ে রেখে দেবে এক নম্বর হলো গতান মহারিমিল্লা তিন দল কাঁদাবে না সব কাঁদবে তিন দল কাঁদবে না গুনে গুনে নেন এক গদাতান মহারিমিল্লা কাল কিয়ামতে কঠিন দিনে আল্লাহ পাক ওই বান্দাদের চোখে পানি আনাবে না ওই চোখে কাঁদাবে না যে চোখ দুনিয়ার জমিনে বেঁচে থাকতে হারাম জিনিস দেখেনি চোখের সামনে হারাম পড়েছে চোখটা ঘুরিয়ে দিয়েছে আমার রাসূল বলেন এই বান্দার চোখে আল্লাহ কিয়ামতের দিন পানি আনাবে না যে হারাম দেখেনি ওই চোখে আল্লাহ কাঁদাবে না
দুই সায়রা ফি সাবিলিল্লাহ ওই চোখটাকে আল্লাহ কাঁদাবে না যে চোখটা তো রাত জেগে ইবাদত করেছে এই যে জেগে জেগে একটা ইবাদত করে তিন ইয়াখরুজ মিনহা মিসলা রসিজ যুবাবি মিন খাশিয়াতিল্লাহ ওই চোখটাকে আল্লাহ কাঁদাবে না যে মানুষটা রাতের অন্ধকারে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কিয়ামতের ভয়ে দোজখের ভয়ে চোখের কোণা দিয়ে তওবা পড়তে পড়তে পানির ফোঁটা বার করেছে মাছির মাথা মতো যে লোকটা মাছির মাথা মতো পানি আল্লাহ তাআলার ভয়ে বার করেছে ওই চোখটাকে আল্লাহ কিয়ামতের মাঠে কাঁদাবে না সাত কাঁদবে তিন দল কাঁদবে না এক যারা হারাম জিনিস দেখেনি দুই যারা একটা রাত জেগে ইবাদত করেছে তিন যারা রাতের অন্ধকারে নিজের গোনার দিকে তাকিয়ে তওবা করেছে চোখের কোণা দিয়ে পানি ঝরিয়েছে তো আমরা রাতের অন্ধকারে একটু কাঁদি রাতও জাগি কিন্তু এক নম্বর হারাম দেখা থেকে বিরত হতে পারছি এইটা একটু ধরা খেয়ে যাচ্ছে হারাম দেখা হারাম জিনিস কি শরীয়তের দৃষ্টিতে দেখুন হারাম যেমন সিনেমা দেখা হারাম উদাহরণ সিনেমা দেখা হারাম মেয়ে ছেলের দিকে তাকানো হারাম এগুলো শরীয়তের দৃষ্টিতে হারাম তো আজকাল সিনেমা দেখে হারাম এখন তো সিনেমা সব পকেটে হল তো যেতে হচ্ছে না পকেটে সব হল রাতের অন্ধকারে যখন আসা হয় রাত তিনটে হচ্ছে কত ছেলে রাস্তার ধারে বসে কি দেখে আল্লাহ ফাঁকি জানে আল্লাহ ফাঁকি জানে কি দেখে তো হারাম জিনিস যেসব দেখেনি এই চোখে আল্লাহ কাঁদাবে না আল্লাহ আমাদের হেফাজত করো হারাম দেখা থেকে আল্লাহ যেন চোখে হেফাজত রেখে দেয় সব কাঁপবে তিন দল কাঁপবে এবার শোনেন ওই কঠিন দিনে কিয়ামতের দিন সর্বপ্রথম কে উঠবে উঠবে আমাদের নবী ঠিক তারপরে আমি একটা হাদিস শোনাচ্ছি কে কে উঠবে আপনার বলে নেবেন আর ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول من تنشق عنه الارض ثم ابو بكر ثم عمر ثم طاهر المكي فيحشرنا معي فيحشرنا معي ثم انتظر اهل مكه حتى احشر بين الحرمين رواه الترمذي حضرت ابن عمر رضي الله تعالى عنه تین حدیث بنا کریں رسول اللہ বলেছেন কিয়ামতের কঠিন দিনে যখন সর্বপ্রথম মাটি ফেটে যাবে ওই জায়গাটা হবে আমার রওজা রসুল বলেন সর্বপ্রথম আল্লাহ আমার রওজাটা দুভাগে ভাগ করে দেবেন আমি রসুল্লাহ সর্বপ্রথম কবর ছেড়ে দাঁড়িয়ে যাব আমার সঙ্গে সঙ্গে সুম্মা আবু বকর আমার পাশে দাঁড়িয়ে যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুম্মা ওমর তারপরে দাঁড়িয়ে যাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাহলে আমার রসুল উঠে দাঁড়াবে দাঁড়াবার পরে কে দাঁড়াবে অবকাশ দেবে তিন নম্বরে ওমর ফারুক রাসূলুল্লাহ বলেন আমি দুজন সাহাবাকে নিয়ে সুম্মা আতাহালাল বাকি বাকি নামক কবরস্থানে যাব এবার হাজির সাহেব যারা আছে তারা বুঝবেন আমার নবীর রওজা থেকে জান্নাতুল বাকি কত দূর এ দুশো হাত একটা বলি কম বেশি দুশো হাত বেশি বলি আমার রসুল বলেন আমি আমার দুজন সাহাবাকে নিয়ে সোজা চলে যাব জান্নাতুল বাকির কবরস্থানে যে কবরে হাজার হাজার সাহাবা দশ হাজার সাহাবা কালে শুয়ে আছে আর আজ পর্যন্ত সব তো শুনছে রসুল বলেন আমি যে জান্নাতুল বাকির পাশে দাঁড়িয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল বাকির কবরগুলো ফাটিয়ে দেবেন আর প্রত্যেক মানুষ কবর থেকে উঠে উঠে আমি রসুল আমার চারিধারে ঘিরে দাঁড়িয়ে যাবে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুল বলেন সুম্মা আনতাজির আহলা মাক্কাতা আমি নবী জান্নাতুল বাকিতে সাহাবাদের নিয়ে সমস্ত মানুষদের নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করব কখন মদিনা মক্কা ওয়ালারা আমার কাছে আসবে মক্কা লোকেরা কখন আসবে রসুল বলেন হাত্তা উশিরা বাইনাল হারামাইন যখন মক্কা মদিনা মানুষদের আমি নবী আমার কাছে আনিয়ে দেবেন আর আমি রসুল মক্কা মদিনার মানুষদের নিয়ে সর্বপ্রথম কিয়ামতের মাঠে হাজির হব রসুল্লাহ কাদের নিয়ে হাজির হলেন মক্কা মদিনার মানুষদের নিয়ে আর দুজন সাহাব তাহলে প্রথম উঠলো আমার নবী তার অবকাশ দিলাদের দুই তিন গেল ওমর ফারুক দাঁড়ানো চার জান্নাতুল বাকি তারপর মাল্লা আপনার মক্কা এবার বলেন মক্কা মদিনার মানুষদের নিয়ে রসুল যদি হাসর মাঠে যায় আমরা এই কাছে পাড়ার মানুষ ভবানী পুরীর মানুষ সেখানে যান এরা কার সঙ্গে যাবে কিয়ামতের মাঠে এও তো একটা প্রশ্ন
কোথায় যাবে, কিভাবে যাবে, এরা কাদের সঙ্গে যাবে? তো তার আগে ফ্রেন্ড বলে নেই, অনেকটা বর্ণনা থাকলে ছোট্ট একটা বর্ণনা করি কাদের সঙ্গে যাবে। কেতাবটার নাম নিয়মাতুল কুবরা আল আলাম, লেখক আল্লামা ইবনে হাজার হাইতামি। কি বলে দেখেন, কালা মারফুল কারকি রাহমাতুল্লাহ আলাইহি মান জামা খালা ওয়াইহাম তুআমা ওয়া খালা মাকানা ওয়া কানা সারা সাবাবান লিকরাতিহি হাসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মাল ফিরকাতুল উলা মিনান নবী। মারফুল কারকি রাহমাতুল্লাহ বলেছেন, যারা রাসূলের জীবনী জন্মের কথা শোনার জন্য একটা জায়গায় বসে যায়, জীবনী বা জন্মের কথা শোনার জন্য একটা জায়গায় বসে যায়, ওই জায়গায় যে সমস্ত মানুষরা থাকবে তাদের একটু খাদ্যের ব্যবস্থা করে দেয়, একটু লাইট জ্বালিয়ে দেয়, ওই জায়গায় বসে বসে যারা রাসূলের তাদের সম্মান করবে, এই মানুষগুলো যেদিন কবর ছেড়ে উঠবে, মাল ফেরকাতিল উলা মিনান নবী, নবীদের প্রথম দলের সঙ্গে বান্দা নিয়ে তাদের হাসর নাসর হবে, নবীদের প্রথম দলের সঙ্গে সেই রসুলের সিরাতে বলা। তবে এদিকটা কবর বলতে হতে এসে গেছে, এদিকে আমি আবার ওদিকে যাচ্ছি। তবে একটা জিনিস বলি, এই যে আমরা বিশ্ব নবী দিবস করি, কত রকম লোক নেটে ছেড়ে দিচ্ছে না, সব আছে, এরা এত ভুল ওয়াজ ছেড়ে দিচ্ছে, মানে এখানে ছাড়ছে লামজাবিরা, অহাবিরা, কাদিয়ানিরা, তারপর শিয়ারা, জামাত ইসলামীরা, কাঁপ নেবেন আপনি, সব ভুল তব তুলে দিচ্ছে। তো এই যেভাবে আমরা বসে রসুলের জীবনী জন্ম শুনি, এদিকটা বলার সময় নেই। তো একটা দিন নবী জমানে ছিল, এইভাবে এইভাবে যারা বসে শুনবে তাদের লাভটা একটু বলে আমি আমার কবরের দিকে আসি। এই যে আমরা আজকে বসেছি এখানে এসেছি, আমাদের লাভটা আজকে কি কি লাভ হবে, আমি এমনি বললে বিশ্বাস করবেন, আমি আরবি বলে বলে মানে বলছি। কেতাবটার নাম আল ওয়াসাইল ফি শারে শামায়েল, লেখক আল্লামা জালালুদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ। এই যেভাবে বসে রসুলের জীবনী জন্মের কথা শুনছেন, সেই লাখকে একটুখানি কেটে বলছে মাঝখানে, গুনে গুনে নেন যারা আজকে বসেছে, তাদের লাভ আল্লাহ পাক দেবেন 12টা, দুনিয়াতে 11টা, মারা গেলে 1টা। আজকে যারা গেলে এসেছেন, এক আল কাহাতা রসুলের জীবনী শোনার জন্য যারা বসে গেছেন, আল্লাহ জবাবদিন সৈয়দ রহমাতুল্লাহ বলেছেন, রসুলের জীবনী জন্মের কথা হাদিস যারা শুনতে বসে যায়, এই বান্দাদের আল্লাহ পাক কোনোদিন অভাব অনটন দেবে না, রুজির কষ্ট দেবে না, যে কোনো প্রকার রুজি রুটি দেবে, গুনে গুনে নেন। দুই আল আবা, আজকে যারা এখানে বসেছেন রসুলের জীবনী জন্মের কথা শোনার জন্য, এই বান্দারা যতদিন বেঁচে থাকবেন এদের কলেরা রোগ, বসন্ত রোগ, মহামারী রোগ, পক্ষ রোগ আল্লাহ পাক এদের কোনোদিন দেবে না। বুঝতে পারছেন জিনিসগুলো লাভ গুলা দেবে, পাড়া দুটো হলো, হ্যাঁ দুটো। তিন আল হারকা, আজকে যারা এখানে বসে আছেন রসুলের জীবনী জন্মের কথা শোনার জন্য, এই বান্দাদের আল্লাহ পাক কোনোদিন আগুনে পুড়িয়ে মারবে না। লাভ গুলো দেখেন আজকে। চার নম্বরে লিখেছে আল বারকা, আজকে যারা এখানে বসে বসে জীবনী জন্মের কথা শুনছেন, এই বান্দাদের আল্লাহ পাক কোনোদিন পানিতে ডুবিয়ে মারবে না। কটা হয়ে গুনে রাখেন, 12টা লাভ আমি দেখিয়ে দেবো। এক কি বলেছি, রোজির কষ্ট দেবে না। দুই পক্ষ বসন্ত মহামারী হবে না। তিন আগুনে পোড়াবে না। চার পানিতে ডোবাবে না। এই বন্ধে এবার দুটো করে বলছি, দুটো করে একসঙ্গে, ওয়ালা ফাতি ওয়াল বালিয়াতি, আজকে যারা আপনারা কেন বসেছেন, আপনাদের আপদ বিপদ বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রেখে দেবেন। আসা সাহেব, সাত আর আট, অল্বক দোয়াল হাসাদ দুটো আগে বলেছি। আজকে যারা এখানে বসে গেছে, এই বান্দাদের হিংসা বিদ্বেষ করে কেউ ক্ষতি করতে পারবে না।
মানুষের বদ নজর ও দৃষ্টি থেকে আল্লাহ পাক তাদের হেফাজত রেখে দেবে। দশ নম্বরে হলো সোস, চোর ডাকাতের হাত থেকে আল্লাহ পাক এদের হেফাজত রেখে দেবে। চোর ডাকাত দস্যুকে কোনদিন ক্ষতি করতে পারবে না। একটা পরে বলছি, এই একটা হলে সেটা দুনিয়াতে দেবে না, সেটা পরকালে দেবে। সেটা হলে যদি আমাদের নাকের ডাকার হাওয়া একটু বলতে বলতে রেখে দিয়েছো, নাকের ডাকার হাওয়া বন্ধ হয়ে যাবে, ঘরের মানুষ ঘর থেকে বেলে ফেলে দেবে, বার করে দেবে, বেরিয়ে যাবে, নিচে নামিয়ে দেবে সাদা কাপড় পরিয়ে, ওইটা নিয়ে যে কবরে রাখবে। কবরে রাখার সঙ্গে সঙ্গে কি একটা সওয়াল যাও হয় না আপনাদের, আমাদের হবে না কি সে মুনকার নাকিরের সওয়াল যাও? এটা খুব সহজ বলে মনে হচ্ছে না, খুব কঠিন বলে? আমরা কত কাঁদা কাঁদি আল্লাহ মরার পরে মুনকার নাকিরের সওয়াল যাও সহজ করে দাও, কত কাঁদা কাঁদি। তা কাদের জন্য সহজ হবে, কাদের জন্য কঠিন হবে জানেন? একদল মানুষের জন্য আরো সহজ করে দেবেন। কেটে বলে শুনে এই বান্দা গুলো যেদিন মারা যাবে, মানে আমরা যেদিন মারা যাবো, সাদা কাপড় পরিয়ে কবর রেখে দেবে। কবর রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে জানেন? সৈয়দে রহমাতুল্লাহ বলেছেন, হব্বান আল্লাহ আলাইহি জাবাব আমি এবার জন্মের কথা জীবনী বলতে বলতে যাবো, তো একটা জায়গায় ছেড়ে এসেছি, কোন জায়গায় বলেন? সেই আমাদের পায়ের তলায় ডানা বিছি দেবে না, সেই জিবরিল নামাজ পড়েছিল আর আমরা নামাজ পড়েছি, এত পার্থক্য কেন? কোথায় 40,000 বছর আর সকালে দুরাকাত শূন্য, পার্থক্য কেন, কারণটা কি? তো ভিতর টানা বলে বাইরটা শুধু রুকু ও সেজদা এই দুটো কথা বলে দিচ্ছে, দাঁড়াবো রুকু সেজদা করলে কত নাকি দেয়, তখন বুঝবেন যে কেন পায়ের তলায় ডানা দেবে। তবে আমি যদি শুধু বাংলা বলি কেউ বিশ্বাস করবেন না, মানে নেকির কথা, তাই আমি হাদিসটাকে শুনিয়ে দিচ্ছি, হাদিসটা টুকটুক করে কেটে কেটে মানে বলবো। আমরা রুকু করে সেজদা করে নামাজে দাঁড়াই, শুধু বাইরটা বলো ভিতরটা না, তা হাদিসটা শুনে কতটা লাভ। আর এটা শুনলে অন্তত যারা ভাই নামাজ পড়েন নামাজ পড়তে হবে, কেন হাদিসটা শুনে। আমার রসুলের হাদিস। এবার কেটে কেটে বলছি, নামাজে দাঁড়াবো তো কত নাকি, কেন জিবরিল আপনার পায়ের তলায় ডানা পেতে দেবে? কারণটা দেখিয়ে আমি কবর সম্পর্কে প্রেম বলে মক্তব সম্পর্কে বলে হাদিসটা সে মানে করছে। আব্দুল আমার তিনি হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন, আমার রসুলের মুখে শুনেছি, যখন কোন বান্দা পাক পবিত্র হয়ে আল্লাহ একবার বলে দুটো হাত বাঁধে, আমরা করি কি করি, লাভ কি এইটুকান করবো, আল্লাহ ভয় করে মারবো, কি লাভ হবে?
রাসূল বলেন খারাজা মিন জুনুবিহি কাইয়ামি মারাদাতুহু, আল্লাহ আকবার বলে হাত দুটো বাঁধার সঙ্গে সঙ্গে ওই বান্দার দেহে যত পাপ জমা ছিল সমস্ত পাপগুলো বার করে ওই বান্দাকে ছোট্ট বাচ্চা যেমন মায়ের পেট থেকে নিষ্পাপ বেরিয়ে আসে, আল্লাহ পাক ওইরা নিষ্পাপ করে ছেড়ে দেয়। আমি হাদিসটা শোনাবো, তা মাজার সুবহানাল্লাহ বলেন প্রত্যেকবার, কেন সবটা ভালো কথা। আমার রাসূল বলেন ওয়াইজা করা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াইজা করা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বান্দা নামাজে দাঁড়িয়ে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথার মধ্যে বার করে রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি শাতিন আলা বাদনি হাসানা, নামাজের মধ্যে আউযু বিল্লাহ বলার কারণে ওই বান্দার গায়ে যত লোম আছে পশম আছে প্রত্যেক পশমে প্রত্যেক লোমে এক একটা নেকি ওই বান্দার নামে লিখে দিয়ে দেন বলুন সুবহানাল্লাহ। আমাদের গায়ে যত লোম লিখে দেওয়া হয় সব বাদ দিয়ে শুধু রুকুতে আসছে, ওই যারা কা বান্দা যখন রুকু করে মাথাতে হ্যাট করে তাসাদ্দাক বলনি যাহাবা, যে লোকটা রুকু করবে ওই লোকটা যতটা পরিমাণ ওজন হয় ততটা পরিমাণ সোনা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করলে যত নেকি দেওয়া হয় রুকু করার সঙ্গে সঙ্গে তত নেকি আল্লাহ পাক ওই বান্দার নিয়মে নাম লিখে দিয়ে দেন। আমরা 100 গ্রাম সোনা কেউ দান করি, 1 কেজি করবো, আর বলছে যে লোকটা রুকু করেছে যত ডজন, ধরুন আপনি 50 কেজি হয়ে 50 কেজি সোনা দান করলে যত নাকি রুকু করলে তত। এইবার কথাটা সকলের মন কান দিয়ে শুনতে হবে, তাই বলতে পারেন কেন জিব্রিল পায়ের তলায় ডানা পেতে দিয়ে সেই কথাটা আকাশ থেকে কত খেতা নাজিল হয়েছে। আমরা শুধু কোরআনটা পড়ি, তৌরাত জবুর ইনজিল সহীফা নাজিল হয়েছে 104 খানা খেতে, এই 104 খানার মধ্যে আমরা শুধু কোরআন শরীফটা পড়েছি আর বাকি 103টে পড়তে পারবো কি আমার পর্যন্ত পারবো না। কিন্তু আমার নবী উম্মত মত দামি উম্মত দেখে জিবরিল আমিন সারা জীবন যা নাজিল করেছে উম্মতে মুহাম্মাদি 1 মিনিটের মধ্যে সব নাকি অর্জন করে সেইটা হলে ভালো করে দেখে। ওয়াইজা কালাম সুবহান রাব্বিল আযীম ফাকান্নামা কারা কুল্লু কিতাবিন নাযালা মিনাস সামা, রাসূল বলেন আমার উম্মত যখন রুকুতে যে সুবহান রাব্বিল আযীম এই কথাটা মুখ দিয়ে বার করে আমরা কি করি, এটা তো বলি রুকুতে সুবহান রাব্বিল আযীম, আমার উম্মত যখন মধ্যে এই কথাটা বার করে বার করার সঙ্গে সঙ্গে আকাশ থেকে আল্লাহ যত কেতাব নাযিল করেছে 104 খানা কেতাব, 104 খানা কেতাব পড়লে যত নেকি হয়, 104 খানা কেতাব আমল করলে যত নেকি হয়, সুবহান রাব্বিল আযীম বলার সঙ্গে সঙ্গে 104 খানা কেতাব পড়ার তুল্য নেকি ওই বান্দার নামে লিখে দেওয়া হয়। জোরে জোরে আমার উম্মত 104 খানা কেতাব পড়ে নিয়েছে, যে জিবির সারা জীবন নাজিল করেছে উম্মতে মুহাম্মদি 1 মিনিটে সেখানে অর্জন করেনি। আল্লাহ আমি সারা জীবন নাজিল করেছি আর উম্মতে মুহাম্মদ সুবহানাল আযীম বলল তা 104 খানা কেতাব পড়ার তুলনা নাকি হয়ে গেল, তাহলে ওদের পায়ের তলায় দাঁড়া পেতে আমি তাদের সম্মান করবো, কত দামি উম্মত বুঝতে পেরেছেন। এবার সেই জন্য নামাজ পড়তে হবে। এবার শোনেন আমরা রুকুতে যাওয়ার পরে এবার সোজা মাথা উঁচু করি না, ওয়াইজা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, বান্দা যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যায় নাযালাল্লাহু ইলাইহির রাহমা, আমার রাসূল বলে ওই সময় আল্লাহ পাক তার রহমতের দৃষ্টি দিয়ে একটানা বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকেন। আল্লাহ পাক যদি রহমতের দৃষ্টি দিয়ে তাকায় তার জীবনের কোন ভয়ভীতি থাকবে কি কথাগুলো হাদিস, আমি এমনি বলে বিশ্বাস করতেন না আর হাদিস বলে বলে মানে বলছি। ফাইজা সাজাদা, এবার সেজদায় যাবে,
বান্দা যখন সেজদায় যায়, সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলেন, আদাদা জিন্নালিন সাহাসানা, জিন জাতির নামে যত নেকি লেখা হয়, মানুষ জাতির নামে যত নেকি লেখা হয়, সেজদা করার সঙ্গে সঙ্গে তত নেকি বান্দার নামে লিখে দেওয়া হয়। এবার যেই আমার সেজদায় যে কি বলি, আইজা কালা সুবহান রাব্বিলালা ফাকান্না মা তাকারাকাতান, আমার নবী বলেন সুবহান রাব্বিলালা বলার সঙ্গে সঙ্গে ওই বান্দা একটা দাস আজাদ করে দিলে, একটা গোলাম আজাদ করলে যত নেকি দেওয়া হয় তত নেকি ওই বান্দার নামে লিখে দেওয়া হয়। এবার আত্মা ইহা তো দোয়া দরুদ মাসর সব বাদ, আমি সময় পাচ্ছি না, বেরিয়ে যাই, শেষে সালাম ফিরিয়ে দিচ্ছি। ওয়াইজা সাল্লামা ফুতিহাত লাহু আবাবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়াশা, রাসূল বলেন আমার উম্মত যখন নামাজ শেষ করে দুই দিকে সালাম ফিরিয়ে দেয়, দুই দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে মান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সাদের জান্নাতের আটখানা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কত দামি উম্মত আমরা, তাহলে এই যদি হয় তাহলে আমাদের দ্বারা খারাপ কাজ করলে হবে, বুঝতে পেরেছি।